ফেনীতে বন্যার কারণে বৃদ্ধি পেয়েছে পানিবাহিত রোগ বালাই তিনি বিস্তারিত জানাচ্ছেন আহমেদ নিলয় ধন্যবাদ আসলে আপনি জানেন যে ফেনী জেলার বন্যার যে ক্ষয়ক্ষতি সেটি ইতিমধ্যে ফানি সাথে সাথে দৃশ্যমান হয়েছে এখানকার মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই পুরো জেলার মানুষই তাদের বাড়িঘর কেউ হারিয়েছে বাড়িঘর কেউ হারিয়েছে তার গৃহপালিত পশু কেউ হারিয়েছে কৃষিকাজে যে সকল ফসল ছিল সেগুলো সব কিছু হারিয়ে এখন সর্বত্র হারিয়ে মানুষ এখন নিঃস্ব হয়ে জীবনযাপন করছেন আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সদরের সুলতানপুর এলাকায় এখানকার একজন পশু খামারি রয়েছেন আসলে তিনি তার এই বন্যায় আসলে আসলে যে গরুগুলোকে বাঁচানোর জন্য তিনি শুধু উঁচু স্থান খুঁজেছেন সর্বোচ্চটুকু চেষ্টা করে আসলে তিনি কিছু পশুকে আসলে বাঁচাতে পেরেছেন আমরা এখানকার পানি সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে ফেনী ফেনি জেলায় বাইশ লাখ উনপঞ্চাশ হাজার নয়শো তেষট্টি গবাদি পশুর হাঁস মুরগি এই বন্যায় আক্রান্ত হয়েছেন এদের মধ্যে দেড় হাজার খামারে কিন্তু ব্যাপকভাবে লোকসানে পড়েছেন এছাড়া আমরা দেখেছি যে বন্যার কবলে পড়ে পুরো জেলায় আসলে এই সব গৃহপালিত পশুর যে খাবার রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে সংকটে রয়েছে অনেকেই আসলে যারা পশুপালিক পাখিগুলোকে আসলে বাঁচাতে পেরেছে আসলে তারা এখন খাদ্য সংকটে ভুগছে আমরা একজন এখানকার একজন খামারি রয়েছে আমরা তার সাথে কথা বলতে চাইবো আসলে আপনার এই বন্যায় কেমন ক্ষতি হয়েছে আসলে আপনি এই গরুগুলোকে কিভাবে বাঁচিয়েছেন আমি হইলে বাইক সাইদি সাইডে গেছি গরুটা ইস্তিফা দি এরপরে আমি তিনজন লোকানি গরুটা কোনো রকম বাঁচাইছি এখন আমার গরু খানা নাই টানা নাই আমার নিজের খাইখোরাগি নাই আমি বহুত কষ্ট আছি ওর আসলে দর্শক আমরা শুনছিলেন যে এখানকার যে একজন খামারি রয়েছে তিনি আসলে সবকিছু হারিয়ে যে এখন যাপন করতেছেন তার যে গবাদি পশুগুলো রয়েছে করতে না। তবে আমরা দেখেছি যে এখানকার সকল খামারিরা রয়েছে তাদের যে সবগুলো খামারে আমরা দেখেছি হাঁস মুরগি বা যে সকল বাণিজ্যিক খামারগুলো রয়েছে সবগুলো খামার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখন সবকিছু হারিয়ে নিঃশ্ব অবস্থা জীবনযাপন করছে তবে প্রশাসনের নিকট তারা দাবি জানাচ্ছে যেন এই যে হয়েছে সেটি যেন কাটি কাটিয়ে উঠতে পারে প্রশাসন থেকে যেন কোনোভাবে সহায়তা করা হয় সেই বিষয় নিয়ে আসলে খামারিরা এখন দাবি জানাচ্ছেন এ ছিল আমার কাছে ফেনী থেকে বন্যার সর্বশেষ ক্ষয়ক্ষতির তথ্য